এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধীন যে একটা নতুন জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন দপ্তরের গ্রুপ সি নন গেজেটেড মোড 2410টি পদের জন্য লোক নিয়োগ করা হবে এবং এই জানেন এটা অলরেডি প্রসেস চলছে এবং পদগুলি হলো 1500টি এলবিসি পোস্ট 22টি এগ্রি অ্যাসিস্ট্যান্ট 443টি এগ্রি অ্যাসিস্ট্যান্ট আরও 236টি জুনিয়র অপারেটর 209টি জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর এগুলি যা বলছি এগুলি সবগুলি গ্রুপ সি এগুলি এগুলি জন্য মোট 2410 এলবিসি গ্রুপ সি 2410 এবং এগুলি সবগুলি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং চতুর্থ মাধ্যমিক পাস এবং চতুর্থ আর এছাড়া মাল্টি টাস্কিং স্টাফ যেটা গ্রুপ ডি সমতুল্য সেখানে 2500 জনকে নিয়োগ করা হবে এবং স্থির বেতনের ভিত্তিতে রাজ্য সরকারের সংরক্ষণ নীতি অনুসারে এইসব পদগুলি নিয়োগ করা হবে এবং এখন পর্যন্ত যারা যারা জমা দেয়নি তো ইচ্ছুক প্রার্থীগণ আগামী 12 মার্চ আজকে 12 মার্চ আজকে 2 তারিখ 2021 পর্যন্ত অনলাইনে এগুলি আবেদনপত্র জমা দেওয়া যাবে আমি যে সকল বেকার বন্ধুরা রয়েছেন যারা রয়েছেন এমনকি জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে এমএলএ মাননীয় মন্ত্রী মহোদয়রা বা যে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তারা হোক প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এডিসির সাথে যুক্ত যারা রয়েছে সবাইকে অনুরোধ করছি সবাইকে যাতে অবহিত করা হয় তারা যেন জমা দেয় ওই দিন 12 মার্চ 2021 পর্যন্ত এবং এদিকে এটা 12 তারিখ আর এটা বলে দিচ্ছি এখন আমরা ঠিক করেছি এই লাস্ট ডেটের পরে পরীক্ষা হবে এইদের জন্য যেমন গ্রুপ সি পদের পরীক্ষা হলো 200 মার্কস গ্রুপ সি পদের পরীক্ষা হলো 200 মার্কস 170 রিটেন আর 30 হলো ইন্টারভিউ 170 রিটেন 30 হলো ইন্টারভিউ আর 24 আরেকটা হলো গ্রুপ ডি সেটা 100 মার্কস রিটেন পরীক্ষা 85 এবং ইন্টারভিউ 15 এলো পরীক্ষা এবং আমরা চেষ্টা করছি যত সম্ভব প্রত্যেক জেলায় এমনকি প্রত্যেক ব্লকেও যাতে পরীক্ষা সেন্টার করা যায় প্রত্যেক ব্লকে যেন পরীক্ষা সেন্টার করা যায় সেরকম ভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের অনুমান 300 মতো সেন্টার হবে এবং 24 তারিখ হবে গ্রুপ ডির জন্য পরীক্ষা রিটেন এবং 25 এপ্রিল হবে গ্রুপ সির জন্য পরীক্ষা এবং সবগুলি প্রশ্ন হবে অল রিটেন এক্সাম হবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন অবজেক্টিভ টেস্ট প্রশ্ন থাকবে উত্তর থাকবে একদম অল এমসিকিউ সিস্টেম এবং সবার সুবিধার জন্য একই সবার জন্য একই নিয়ম মাল্টিপল চয়েস কোশ্চেন অবজেক্টিভ টেস্ট আর গ্রুপ সির জন্য 200 মার্কস এবং আর গ্রুপ ডির জন্য 15 মার্কস ইন্টারভিউ এগুলি এবং আমরা আজকে পর্যন্ত যে এখন পর্যন্ত যে আজকে 2 তারিখ গ্রুপ সির জন্য জমা পড়েছে 89833 জন অ্যাপ্লাই করেছে আর গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছে 45190 জন 1,35,000
23 জন আবেদন করেছে এর মধ্যে অ্যাডহক প্রায় 7600 মত রয়েছে অ্যাডহক যারা এটা মধ্যে কারণ ওদের আমাদের এই সিস্টেমের মধ্যে একটা প্রভিশন রেখে দিয়েছে যে যেহেতু যারা 10323 তাদের মধ্যে তারা যাদের পরীক্ষা বসতে পারে অভারেজের কারণে তো সেই জন্য যে প্রভিশন রাখা হয়েছে এদের আমরা সেই জন্য এই সংখ্যাটা বলতে পারি নতুবা বলার কোনো স্কোপ ছিল তো এটা জানানো উচিত এই জন্য এটা আমাদের আমরা জানালাম আবারও বলবো যেমন সবাই জানো যারা যারা ইন্টারেস্টেড যাতে আর দেরি না করে কোনো মতেই এই যে টাইম যেটা বলা হয়েছে লাস্ট ডেট এটা কোনো মতেই এক্সটেন্ড করা হবে না কারণ ইজ দ্য লাস্ট চান্স এবং পরীক্ষার তারিখ 24 এপ্রিল এবং 25 এপ্রিল অনেক কষ্টে খুঁজে স্কুলগুলি খালি পাওয়া যাচ্ছে একমাত্র এই টাইমটি আর কোনো আমাদের এর মধ্যে আমরা জানেন আমাদের মাধ্যমিক পরীক্ষা আগেই আমাদের স্কুলের পরীক্ষা চলবে এই সময় অনেক কষ্টে ফাঁক করে আমরা এই একটা টাইম পেয়েছি সেই জন্য এটার জন্য ডেট ঘোষণা করে দিলাম গ্রুপটি বললাম তো 2500 7600 জন আমি বলছি না সরি এটা নাটু দাস এর দেশের কথা গোয়া চলচ্চিত্র পত্রিকার নামে পাই নাই শেখরলাল দেব ডেলি দেশের কথা দীপশিকা দাস সামলিক ত্রিপুরা